হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রীতি বাবার লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং প্রচুর ভালোবাসা। এখন বাজে হচ্ছে তোমার 12:20। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? একদম রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে আজকেও। তো এখন রান্নাবান্না অলরেডি শুরু আমাদের বাড়িতে। আজকে আমি কিছু কিছু মানুষকে আমি এটা খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি। সেটা হচ্ছে আমার বোন, বোনের বর, আমার বাবা মা এবং আমার মামা। আর দুপুরে ওদের আছে, আমি লাঞ্চের জন্য বলেছি, তো ওরা আবদার করেছে আমার কাছে যে আমরা রাইস চিলি চিকেন খাবো, তো আমি সেটাই রান্না করছি। তো চলো একবার দেখে নিই, পকোড়াটা ভাজছি আমি চিলি চিকেনে। তো পকোড়াটা আমাকে বেসিক্যালি তোমার দাদা ভাই ভেজে দিচ্ছে, যেহেতু লেট হয়ে যাচ্ছে। তো চলো আমরা দেখি একবার পকোড়াটা ভাজা হচ্ছে। এই যেখানে চিলি চিকেনের পকোড়াটা ভাজা হচ্ছে, আর এখানে একটু ভাজা হয়েও গেছে পকোড়া। আর এই যেখানে চিলি চিকেনটা মেখে রাখা আছে, এই ব্যাটারটা, আর এইটা এইটা হচ্ছে বাবা, আমার মানে বাবা, কাকা আর আমার বাপের বাড়িরও বাবা দু তিনজনাই, ওনারা কেউ চিকেন খান না, ওই জন্য ওনাদের জন্য একটুখানি মাছ আলু দিয়ে, কাতলা মাছ আলু দিয়ে ঝোল করে দিচ্ছি, ভাত হবে। আর রাইসের জন্য অলরেডি বাইরে কাটাকুটি চলছে, সেটা হয়ে গেলে ব্যাস মোটামুটি রাইসটা করলেই হয়ে যাবে। তো রান্নাবান্নাটা করে নিই, ঝপঝপ করে সেরে নিই। এরপর আছে মেয়েকে স্নান করাতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, অনেকগুলো কাজ আছে আজকে। তো চলো ঝপঝপ করে আবার আমি তোমাদের সামনে আসবো। বললাম রাইসের কাটাকুটি বাইরে হচ্ছে, তো চলো আবার দেখে নিই কাটাকুটিটা কোন পর্যায়ে আছে। আমি যদিও দিদাকে বলেছি একটু কেটে রেডি করে দিতে, তো দেখি কিরম কি কাটা হয়েছে। মোটামুটি গাজর, ক্যাপসিকাম, বিনস কেটে রেডি করে নিয়েছি এটা। তো এবার দেখা যাক রান্না চাপানো হবে, ফ্রাইড রাইসটা এবার চাপাবো আমি। তোমাদের সবাইকে বলেছিলাম যে দুপুরে লাঞ্চের জন্য সবাইকে বলেছি বাড়ি থেকে, বাবা অলরেডি চলে এসেছে, বাবা খাচ্ছে, বাবাকে আর দেখাবো না, ঠিক আছে? বাবা একটু ক্যামেরার সামনে আসতে একটু ইয়েই হয়, তো বাবাকে দেখাবো না। তো বাকি সবাই আসছে, চলো এক এক করে তোমাদের দেখাতে থাকি কে কে আসছে। তো চলে এসছে, এটা আমার বোন, আর এটা হচ্ছে আমার বোনের পুচু সোনা, ঠিক আছে? তোমাদের সবাইকে আমি ব্যাক ক্যামেরায় আবার দেখিয়ে দেবো। আর এটা হচ্ছে আমার বোনের বর, আর এটা আমি পরবর্তীতে, এটা আমার মা, আর এই সবাই তো আমার মেয়েকে চেনোই তোমরা। আচ্ছা তোমাদের সবাইকে পুচু সোনাটাকে বলছি, আমার বোনের ছেলে, ঠিক আছে? এই ভাইকে দিয়ে এই, এটা আমার বোনের ছেলে, তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম ছোট্ট সোনাকে, কেমন লাগলো সবাই? মামা একটু আগেই এসছে, আমি ক্যামেরাটা তখন অন করিনি, ঠিক আছে? হ্যাঁ, তো আমার মামা, তো সবাইকে এবার লাঞ্চের জন্য বসিয়ে দিই, প্রায় 3টে বেজে গেছে। তো খাওয়া দাওয়া হোক, তারপর আবার তোমাদের সামনে আসছি, টাটা। খাওয়া দাওয়ার জন্য বসে গেছে মামা, খেতে বসে গেছে, দারুণ হয়েছে চিলি চিকেনটা, আর এটা হচ্ছে ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ রান্না করেছে, আপনারা সবাই আসবেন। বাড়িতে সবাই একদম, লোকজন প্যাকড আপ হয়ে গেছে, ঠিক আছে? হেপি আনন্দ হচ্ছে আমার, ঠিক আছে? এটা আমার বোন, আমার বোনের চুলটা একবার দেখিয়ে দিই তোমাদের সবাইকে। দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে? প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আজকে, একটু খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু হয়েছে। বোনেরা একটু আগে জাস্ট চলে গেল, তখন মামার মেয়েও প্রচণ্ড কান্নাকাটি করছিলো, যার জন্য ভিডিওটা অন করতে পারলাম না, তো ওই জন্য দেখাতেও পারলাম না। তো তোমরা সবাই দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।